মনসা পূজোর কেনাকাটা চলছে জোর কদমে। রাত পোয়ালি মনসা পূজো, বাঙালির এটি হচ্ছে একটি অন্যতম বড় উৎসব। এদিন সকাল থেকেই দেখা গেল নদিয়ার নবদ্বীপ শহরের বিভিন্ন বাজারে মনসা প্রতিমা কেনা থেকে শুরু করে ফলের বাজারে উপচে পড়া ভিড়। ক্রেতা থেকে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, ঠাকুরের দাম থেকে শুরু করে ফলের দাম পূজো উদ্যোক্তাদের নাগালের মধ্যেই রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকেই শুরু হয়ে যাবে মনসা পূজো। বাজার তো করছেন, জিনিসপত্রের দাম কেমন কি দেই বুঝছেন? না না, 19-20 ঠিকই আছে দাম, মোটামুটি বাজারে ঠিকই আছে দাম, সেরকমভাবে বাড়েনি। বলছেন আর কি, এখন বাজারটা যদি সেই হয়ে যায় সেই অনুসারে ওনাদের কিছু ধরে দিতে হবে। এমনি গত বছর যেরকম দাম ছিল সেরকমই মোটামুটি, সেখানে এই যে খদ্দেররা আসছে তাতে কোনো সমস্যা হচ্ছে তাদেরও কিনতে? খদ্দেররা একটু সমস্যা বলছে, দাম বেশি বেশি করে বলছে, কিন্তু তাদের তো বুঝিয়ে বেচতে হবে না, বুঝিয়ে শুনিয়ে দিতে হবে। আপনার নাম? সুবল পাল।